নমস্কার বন্ধুরা, সনাতন ধর্মকে জানো বিএস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, নুন আমাদের রান্নাঘরে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান রাখে। নুন খাবারের স্বাদ বাড়াতেও পারে, আবার কমাতেও পারে। তবে নুন শুধু খাবারের কাজেই লাগে না, নুন আমাদের জীবনে এক বিশেষ প্রয়োজনীয় জিনিস। বন্ধুরা, আমাদের জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র ও সমুদ্র শাস্ত্রেতে নুনের প্রয়োগ হতো, কিন্তু আজকের দিনে কিভাবে প্রয়োগ করা যায় তা অনেকে জানে না। বাস্তুশাস্ত্রের মতে নুনের প্রয়োগ সংসারে সুখ সমৃদ্ধির সঙ্গে জড়িয়ে আছে। নুনে এক অদ্ভুত শক্তি আছে, এক চুটকি নুন অনেক সমস্যার সমাধান করতে পারে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের নুনের কিছু এমন চমৎকারী উপায় বলবো যা আপনাদের জীবনে অর্থ, সুখ, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনারা হয়তো ভাবছেন, নুন আর এমন কি জিনিস, নুন তো আমরা সকলে জানি। নুন তো জানেন, কিন্তু নুনের যে কি এক অদ্ভুত শক্তি অনেকের হয়তো জানা নেই। তাই আজ আমি আপনাদের নুনের সেই অদ্ভুত শক্তির কথা বলবো, এবং এক চুটকি নুন আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কোনো কিছু বুঝতে পারবেন না। নেগেটিভ এনার্জিকে সমাপ্ত করার এক অদ্ভুত শক্তি আছে এই নুনের মধ্যে। যদি ঘরে বাস্তুদোষের কারণ জানতে পাচ্ছেন না, তো নিজের ঘরের চারিদিকে একটা কাঁচের বাটিতে সাদা নুন, মানে সামুদ্রিক নুন রেখে দিন। তাতে চারিদিক থেকে আসা নেগেটিভ এনার্জি আর ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। এই লাভ পেতে হলে প্রত্যেক সপ্তাহে কিন্তু নুন আপনাকে পাল্টাতে হবে, আর এক সপ্তাহ আগে রাখা নুন জলের মধ্যে বিসর্জন করতে হবে, আবার নতুন নুন আপনাকে রাখতে হবে। বন্ধুরা, খুব তাড়াতাড়ি এই চমৎকার আপনারা দেখতে পাবেন। নুন নজর দোষের এক মোক্ষম ঔষধ। এক চুটকি নুন নিয়ে যে ব্যক্তির নজর লেগেছে তার দিকে সাতবার ঘুরিয়ে সেই নুন জলে বিসর্জন করুন, তাতে খুব শীঘ্রই খারাপ শক্তির প্রভাব নষ্ট হয়। যদি আপনার শরীর প্রায় খারাপ হয় বা আপনার পরিবারে কারোর শরীর প্রায় খারাপ হয়, তো সাদা নুন একটা কাঁচের বাটির মধ্যে নিয়ে নিজের ঘরের মধ্যে রেখে দিন, আর প্রত্যেক সপ্তাহে নুন পাল্টাতে থাকুন। কিছুদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন নুনের কি অদ্ভুত শক্তি। মাতা লক্ষ্মী দেবীর কৃপা পেতে হলে দুটো ছোট ছোট মাটির কলসি নিয়ে আসুন। একটা কলসির মধ্যে নুন রাখুন, আর একটা কলসির মধ্যে মুগ রেখে দিন। নিজের শোবার ঘরে বুধবার দিনে রেখে দিন, আর দুটি কলসির মুখ কিন্তু বন্ধ করে দেবেন অবশ্যই। তাতে সমস্ত সমস্যার সমাধান হবে এবং সংসারে মাতা লক্ষ্মী দেবীর কৃপা বর্ষিত হবে। বন্ধুরা, যদি আপনার ঘরে সকল সময় দুঃখ কষ্ট থাকে, তো আটা মাখার সময় এক চুটকি নুন ও এক চুটকি বেসন দিয়ে মাখুন, আর প্রথম রুটিটি গরুকে খাইয়ে দিন, তাতে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। বন্ধুরা, বাস্তুশাস্ত্রের মতে অল্প নুন একটা কাঁচের বাটিতে রাখুন, আর তাতে চার পাঁচটি লং দিয়ে দিন, আর ঘরের মধ্যে যে কোনো কোণে আপনি রেখে দিন, তাতে অর্থের অভাব দূর হবে ও ঘরে সুখ শান্তি বিরাজ করবে। যদি আপনার ঘরের বাথরুম বাস্তুশাস্ত্রের মতে ঠিক জায়গাতে নেই, উত্তর পূর্ব মুখ করে আছে, তো এটা একটা গম্ভীর বাস্তুদোষ। তাই সাবধানতা অবলম্বন করতে হবে। উত্তর কিংবা পূর্ব দিকে একটা কাঁচের বাটিতে কিছু পরিমাণ নুন রেখে দিন এবং প্রত্যেক মাসে পাল্টাতে থাকুন, তাতে বাস্তুদোষ নষ্ট হবে। জলের সাথে অল্প পরিমাণ নুন মিশিয়ে ঘর পুছলে ঘরের নেগেটিভ এনার্জি দূর হয়। যদি বিনা কারণে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, ছোট ছোট কথাতে অশান্তির সৃষ্টি হয়, তো জলের মধ্যে এক চুটকি নুন ফেলে সবার ঘর পুছতে হবে। যদি প্রত্যেক দিন না পারেন, তো প্রত্যেক শনিবার অবশ্যই পুছতে হবে, তাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ও ভালোবাসা বৃদ্ধি পাবে। যদি আপনার ব্যবসা ঠিকমতো চলছে না, তো আপনার দোকান বা অফিস জলের সঙ্গে সন্দুক লবণ মিশিয়ে পুছতে হবে, তাতে অবশ্যই ব্যবসাতে উন্নতি লাভ করবে। আপনি সমাজে মান সম্মান পাচ্ছেন না বা আপনার সমাজে এক বিরাট বদনাম হয়ে গেছে, তো 18 রবিবার আপনি ব্রত পালন করুন, বিনা নুনের খাবার খান, আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। যদি আপনার কুণ্ডলিতে শনির দশা চলছে, তো কালো নুন ও কালো গোলমরিচ অবশ্যই খাবেন, তাতে শনি মহারাজ সন্তুষ্ট হবে। যদি বৃহস্পতি আপনার দুর্বল হয় বা বিবাহে বাধা সৃষ্টি হয়, তো বৃহস্পতিবারে নুন, কলা ও হলুদ দান করুন। আপনি রুটিতে তেল ও নুন দিয়ে কাককে খাওয়ান, অবশ্যই আপনার পিতৃকুল সন্তুষ্ট হবে ও দরিদ্রতা দূর হবে। বন্ধুরা, নুনের কিছু সাবধানতাও আছে। নুন কোনো ব্যক্তির হাতে দেবেন না বা কোনো নুনের প্যাকেটও দেবেন না, যদি দেন তো শত্রুতা বৃদ্ধি পায়। যদি আর্থিক স্থিতি আপনার খুব খারাপ হয়,
বা ঋণ নিয়ে ঋণ শোধ করতে পাচ্ছেন না, তো ভুল করেও আপনার ঘরে নুন খোলা অবস্থায় রাখবেন না। বাস্তুশাস্ত্রের মতে নুন কখনো স্টিল, লোহা বা প্লাস্টিকের জিনিসে রাখবেন না, সকল সময়ে কাঁচের জারে ঢাকা দেওয়া অবস্থায় রাখতে হবে, তাতে ঘরে সুখ শান্তি বিরাজ করে। যদি আপনার হাত থেকে বারবার নুন পড়ে যায় তো বুঝতে হবে আপনার খারাপ সময় আসছে, তাই সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। বন্ধুরা, সন্ধ্যেবেলাতে কখনো নুনদান করতে নেই, সন্ধ্যার সময় নুনদান করলে নেগেটিভ এনার্জি প্রবল হয়ে যায়। যদি আপনার কারোর সঙ্গে শত্রুতা আছে বা কেউ আপনার খারাপ চায় তো সেই ব্যক্তির ঘরে কখনো খাবার খাবেন না, সেই ব্যক্তির ঘরে খাবার খেলে শত্রুতা ও দুর্ভাগ্য বৃদ্ধি পাবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় রাধে, জয় রাধে।